Please, government hospital aru hospital aru school bondo korok. Please, or private korok. Ami poisa dibole razi acho. Goribo karone goribo ko mare dhoni ko mare somoke mare. Government hospital lo bondo korne neo. Yate police nahi le nusue. Kagonusue. Mor baide razi acho. আৰু অভিযোগ উঠাইছে আমি বিভাগীয়ভাৱে এটা ম্যাজিষ্ট্ৰেট এনকোয়ারি দি হেতু এনকোয়ারি কৰি আছো কাৰ দোষ কি হয় তাৰ পিছত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব চিকিৎসাৰ ফেসিলিটি পোৱা নাই বুলি তেওঁলোকে ঘৰ কৰি আলো হয় ষ্টুডেণ্ট যিখিনি লগত আছে লগত যিখিনি ষ্টুডেণ্ট আছে তেওঁলোকে কৈছে যে তেওঁৰ কিছুমান চিকিৎসাত গাফিলতি হৈছে তেওঁৰ চিটি স্কেন কৰা হৈছিলে সেই রিপোর্ট আছে কিন্তু কি গাফিলতি হয়েছে সেইটা আমি এনকোয়ারি করার পিছতে গম পাওয়া যাব আমি ম্যাজিস্ট্রেট এনকোয়ারি দিছো আর ম্যাজিস্ট্রেটে এনকোয়ারি করে সেই মতে দি 24 আওয়ার্সের ভিতর আমি রিপোর্ট দেওয়ার কারণে কোয়া হয়েছে আর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে ট্রিটমেন্ট নোপার অভাবতে তেও মরিছে সচা কথা কবলে ট্রিটমেন্ট নোপার অভাবতে মরিছে যেতিয়া আমি সুপারিনটেন্ডেন্ট স্যারের ওসরলে কইছো তেও কইছো তেও এনেকয়া রেসপন্স দিছে যে তেও একুয়ে হওয়া নাই ফরকে পড়া নাই মানে এজন লড়া মরি গল তার পাছতো কোনো মেডিকেলর মানে মানুষের কোনো ফরকে নাই ফার্স্ট আমি আহিছো ইমার্জেন্সি ওয়ার্ডত যেতিয়া আমি গম পাইছো লগরখিনি মই নাছিলো কারণ মই মোক লগরটোয়ে ফোন করেছে যে আমি এনেকুয়া হয়েছে মই কৈছো ধেমালি নকৰিবি তেনেকুৱা অৱস্থাত কিন্তু যেতিয়া আমি আহি পাইছোহি তেতিয়া আমি গৈছোঁ আপোনাৰ ইমাৰ্জেঞ্চি ৱাৰ্ডলৈ ইমাৰ্জেঞ্চি ৱাৰ্ডত তেওঁলোকৰ বিহেভে নাই মানে এনেকুৱা বিহেভ কৰিছে যে মানে এজন ল'ৰা মৰি গ'ল কিন্তু এনেকুৱা বিহেভ কৰিছে যে তেওঁলোকৰ একো ফৰকে পৰা নাই আৰে উঠি অহা প্ৰজন্মৰ এটা ল'ৰা হয় যোনটো ল'ৰা মানে ভৱিষ্যত হয় অসমৰ ক'বলৈ গ'লে সেইটো সময়ত এটা ল'ৰা মৰি গ'ল অথচ তেওঁলোকে মানে একো ৰিয়েক্টে নকৰে যেতিয়া সুপাৰিনটেণ্ডেণ্ট ছাৰৰ অফিচলৈ গৈছোঁ ছাৰে ছাৰক কথাখিনি কৈছোঁ ছাৰে যেতিয়া তেখেতক ফোন কৰিছে যি লাইটলি বিহেভ কৰিছে আপুনি পাৰিবনে আহিব কি মানে এনেকুৱা আৰে তেওঁ সুপাৰিনটেণ্ডেণ্ট হয় তেওঁ ষ্ট্ৰিক্টলি ক'ব লাগে যে এটা ল'ৰা আপোনাৰ প্ৰেজেঞ্চত মৰি গৈছে তো আহিব লাগে ন আপুনি আহক তেওঁ তেতিয়ালৈকে নাই 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 তেওঁ লাষ্টত আহিলে তেখেতৰ নিজৰ ভুলখিনিটো স্বীকাৰ নকৰে জাষ্ট মানে এনেকুৱা দেখাব গৈ আছে যে এনেকুৱা মেডিকেল ছিষ্টেম হ'লে কেনেকৈ হ'ব আমিতো বাহিৰৰ পৰা আহি পঢ়িছোঁহি ন ইয়াত আহি তো আমাৰ এনেকুৱা আজি তাৰ হৈছে কাইলৈ বেলেগ এজনৰ হ'ব তেতিয়া কি হাজাৰজন মৰি থাকিব নেকি আৰু যোনজন ডক্টৰৰ কথা কৈছে সেই ডক্টৰজনৰ আগতো এনেকুৱা কেছ আছে বোলে তেখেতৰ গাফিলতিৰ কাৰণে বহুত পেচেণ্ট মৰিছে শুনা মতে এতিয়া আমি এটাই কওঁ যে তেখেতক ছাছপেণ্ড কৰিব লাগে আৰু বাকী যোনখিনি আছে এমপ্লয়ী তেওঁলোকৰ প্ৰতি একশ্যন ল'ব লাগে।